কয়েকদিন আগে আমার এক সিনিয়র ভাই বললো, আই মিন জানো আমাদের সবার লাইফের বিগেস্ট রিমাইন্ডার কে? আই বললাম ভাই কে? এন্ড সে বললো তোমার মোবাইলের ওয়ালপেপার। আমি বললাম ভাই কিভাবে? সে আমাকে বললো তুমি দিনে কয়বার তোমার মোবাইলের ওয়ালপেপারের দিকে তাকাও। আমি বললাম যতবারই মোবাইল খুলি ততবারই মোবাইলের ওয়ালপেপারের দিকে তাকাই। এন্ড সে বললো এক্স্যাক্টলি, সো প্রতিবার তোমার মোবাইলের ওয়ালপেপার কিন্তু তোমাকে একটা রিমাইন্ডার দিতে পারে। আমি বললাম আচ্ছা নাইস আইডিয়া। তো আমাদের কিন্তু সবারই অনেক আইডিয়াস থাকে, প্রজেক্ট থাকে, প্ল্যান থাকে, কাজ থাকে, যেটা আমরা ফেলে রাখি 3-4-5 বছর পরে মনে রাখে, মনে পড়ে যে আরে আমার তো একটা কাজ ছিল যেটা আমার জীবনে করা হয় নাই। তো আমাদের সবার লাইফে এরকম একটা রিমাইন্ডার দরকার, এবং তাই আমি আমার ওয়ালপেপারে যেমন এখন লিখে রেখেছি নেভার স্টপ লার্নিং, আমার টি শার্টও এটা লেখা আছে নেভার স্টপ লার্নিং। তো আমি যতবার মোবাইল স্ক্রিন ওপেন করি, যতবার আমি ফেসবুকিং করতে আমার মোবাইলে ঢুকি, ততবার আমার মোবাইলের ওয়ালপেপার আমাকে মনে করে দেয় আমার ফেসবুকিং না, অন্য কিছু শেখো, নতুন কিছু জানো, তাহলে তুমি শেখাতেও পারবা। তো প্রতিদিন অ্যাটলিস্ট যতবার আমি আমার মোবাইলের ওয়ালপেপারের দিকে তাকাচ্ছি, প্রতিদিন ততবারই আমার মোবাইলের ওয়ালপেপার আমাকে একটা করে রিমাইন্ডার দিচ্ছে। তো আমার রিমাইন্ডার হলো এটা, নেভার স্টপ লার্নিং। তোমারটা কি?